হ্যালো এভরিওয়ান, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। রেডমিকে টেক্কা দিতে সস্তায় আসছে রিয়েলমি সি থ্রি ও রিয়েলমি সি থ্রি এস। আজকের ভিডিওতে কথা বলবো রিয়েলমি সি থ্রি ও রিয়েলমি সি থ্রি এস এই মোবাইলের ব্যাপারে। তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আমাদের চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। গত সপ্তাহে রিয়েলমি এর পরিবর্তী ফোন রিয়েলমি সি থ্রিকে থাইল্যান্ড সার্টিফিকেশন ওয়েবসাইটে NBTC দেখা গিয়েছিল। এর থেকে বোঝা যাচ্ছে ফোনটি শীঘ্রই লঞ্চ হবে। আজ আরও একটি রিয়েলমি এর ফোন একটি থাইল্যান্ডে সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। সে ফোনটি মডেল নাম্বার হচ্ছে রিয়েলমি সি থ্রি এস। ওয়েবসাইট অনুযায়ী রিয়েলমি সি থ্রি এস এর মডেল নাম্বার RMX 2020। যদিও নতুন এই ফোনের ফিউচার সম্পর্কে কিছু জানা যায়নি, তবে মনে করা হচ্ছে রিয়েলমি সি থ্রি ও রিয়েলমি সি থ্রি এস এর মতো বিরাট কোনো পার্থক্য থাকবে না। প্রসঙ্গ, রিয়েলমি কিছুদিন আগে রিয়েলমি সি টু এস লঞ্চ করেছিল, যেখানে রিয়েলমি সি টু এর মতোই ফিউচার আছে। এ থেকে মনে করা হচ্ছে রিয়েলমি সি থ্রি ও রিয়েলমি সি থ্রি এস ফোনের স্পেসিফিকেশন বেশি পার্থক্য দেখা যাবে না। রিয়েলমি সি টু এস স্পেসিফিকেশন ফিউচারগুলো দেখে নিন। রিয়েলমি সি টু এস ফোনে 6.1 ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই ফোনে ব্যবহার করা হয়েছে 2.0 GHz ওয়াক্টোকর মিডিয়া টেক হিলিও P22 প্রসেসর। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনে 128 GB পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরার কথা বললে এই ইন্ট্রো লেভেলের ফোনে মোট 3টি ক্যামেরা আছে, যেখানে পিছনে দেওয়া হয়েছে 13 MP 2 MP সেন্সর, আবার সেলফি তোলার জন্য 5 MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। আর এই মোবাইল ফোনটি LED ফ্ল্যাশ এর সঙ্গে লঞ্চ হয়েছিল। রিয়েলমি সি টু এর মতো এ ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাওয়া যাবে, আবার পিছনে আছে ডায়মন্ড কাট ডিজাইন, এছাড়াও আছে 4000 mAh ব্যাটারি। ফোনটি অপারেটিং সিস্টেমের কথা বললে এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 Pi অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি কেবলমাত্র কালো রঙে পাওয়া যাবে। এই মোবাইল ফোনটি রিয়েলমি সি টু ভারতে লঞ্চ হয়েছিল 5999 টাকা। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।